আসুন বিবাহের কথাবার্তা চলতেছে আপনি মেনে নিয়েছেন আপনার সন্তানকে দ্রুত বিবাহ দিতে হবে এখন চারটা গুণ দেখে একটা মেয়ে দেখ যখন যাবেন তখন চারটা গুণ দেখে মেয়ে দেখতে হবে এবং মেয়ের পিতা যারা আছেন আপনার মেয়েকে চারটা গুণে গুণান্বিত করার চেষ্টা করবেন এক তার সৌন্দর্য দুই তার বংশমর্যাদা তিন তার অর্থ সম্পদ চার তার দিন দারি তা আল্লাহ বলছেন তোমরা দিন প্রায়োরিটি দিলে প্রাধান্য দিলে তোমরা সফলতা অর্জন করবে আমরা যদি দিন দারি থেকে প্রাধান্য না ধ্বংস হতে হবে তো ধ্বংস হতে হবে তাহলে আমাকে আপনাকে বিবাহ করার আগে সৌন্দর্য দেখতে হবে টাকা পয়সা দেখতে হবে বংশ বংশমর্যাদা দেখতে হবে তবে দিনদারিতাকে প্রায়োরিটি দিতে হবে প্রাধান্য দিতে হবে সম্পদ নাই সৌন্দর্য কম আসে বংশমর্যাদা কম আসে আপনি দিনকে খুঁজে পেয়েছেন আপনি এটাকেই যদি বেছে নেন তাহলে আপনি সফলতা অর্জন করলেন আর আপনি চারটাই পেয়ে গেলেন তাহলে এটাকে বলা হয়েছে নূর নূর ভালোর উপরে ভালো কথা বুঝতে পারেননি কি বলা হয়েছে ভালোর উপরে ভালো আলোর উপরে আলো কল্যাণের উপরে কল্যাণ তার মানে চারটা যদি আপনি পেয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু যদি চারটা না পেয়ে আপনি যদি দিন বাদ দিয়ে প্রথম তিনটার যে একটাকে গ্রহণ করেন আপনি দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবেন না আখেরাতেও সফলতা অর্জন করতে পারবেন না এখন আসুন আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করি মেয়ে দেখার জন্য চারটা বিষয়কে আপনি বিবেচনা করে দিনদার মেয়ে আপনি বেছে নিয়েছেন আর ছেলে দেখার ক্ষেত্রে কয়েকটা নীতিমালা আপনাকে ফলো করতে হবে এক ছেলে কতটুকু হালাল উপার্জন করে এক তাকে দেখতে হবে কতটুকু সে হালাল উপার্জন করে আপনার মেয়ের জন্য যখন ছেলে বাসাই করবেন সে কতটুকু হালাল উপার্জন করে আপনার মেয়ে হারাম উপার্জনের সাথে সম্পৃক্ত লক্ষ টাকা উপার্জন করে আপনার ছেলে হালাল উপার্জন আপনি আপনার মেয়েকে যে ছেলের সাথে বিবাহ দিবেন সেই ছেলে হারাম উপার্জন করে লক্ষ টাকা আপনার মেয়েকে আপনি সেখানে পাঠালেন বলেন তো ভাই আপনার মেয়েকে হালাল খাদ্য খাবেন হারাম খাবার খাবেন সেখানে কি আপনি কল্যাণ খুঁজে পাবেন সেখানে একা আপনি কল্যাণ খুঁজে পাবেন এটা আসলে ইমানদারিতার বিষয় আমার কথা শুনে হয়তো অনেকেই মনে করতে পারেন পুরা কথাগুলা বাস্তবতার বিরুদ্ধে যাচ্ছে না বাস্তবতার বিরুদ্ধে আপনি মনে করিয়েন না এটা ইমানদারদের জন্য এটা জন্য এটা আল্লাহকে যারা বিশ্বাস করে জানে বুঝে আল্লাহর এটা তাদের জন্য আলোচনা এটা সবার জন্য যদি আপনারা মনে করেন যে আমি এটা দুনিয়ার বিরুদ্ধে কথা চলে যাচ্ছে আসলে এটা দুনিয়ার বিরুদ্ধে না এটা আল্লাহ ওয়ালাদের আলোচনা এটা যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে রিজিক দাতা হিসেবে স্বীকার করে আল্লাহকে রহমান হিসেবে স্বীকার করে আল্লাহকে রহিম হিসাবে স্বীকার করে আলোচনা তাদের জন্য কথা বুঝতে পেরেছেন এখন আপনি আলোচনাটা বুঝে যদি আপনি যে সেলের হাতে আপনার মেয়েকে বিবাহ দিবেন যে সেলের হাতে আপনার মেয়েকে তুলে দিবেন আপনি ওলি হিসেবে আপনি সেলেকে আগে দেখবেন সেলে হালাল উপার্জন করে কিনা সে কম টাকা উপার্জন করুক তার বাড়ির ডিজাইনটা একটু কম থাকুক কিন্তু সে হালাল উপার্জন করে কিনা যদি সে হালাল উপার্জন করে আপনি এটা দেখেন আল্লাহ সন্তুষ্ট আপনার মেয়েও হালাল খাদ্য খেতে পারবেন শাহ আল্লাহ দ্বিতীয় নম্বরে আপনি দেখবেন ছেলেটা নিজে কতটুকু শূন্যদের পাবন্ধী ছেলেটা কতটুকু নিজের পাবন্ধী কিনা। সে কতটুকু একেবারে হারাম খাদ্য থেকে মুক্ত আছে বিড়ি সিগারেট গুলতামাক জর্দা এগুলো আপনি গোপনেও যাচাই বাছাই করতে পারেন মেয়ের ক্ষেত্রে যেমন গোপনে যাচাই বাছাই করা যায় ছেলের ক্ষেত্রেও গোপনে তার বন্ধু বান্ধবদের কাছ থেকে যাচাই বাছাই করা যায় যখন আপনি ছেলে দেখবেন তখন আপনি ওই ছেলের পরিবারে আপনার মেয়েকে যে আপনি পাঠাবেন সে কতটুকু পর্দার সহকারে আপনার মেয়েকে সেখানে রাখতে পারবে সে বিষয়ে আপনাকে জানতে হবে যদি আপনি জানেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন আর যদি আপনি না জানেন তাহলে কিন্তু দুনিয়াতেও ঠকে যেতে হবে আখেরাতেও ঠকে যেতে হবে